আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি লাচ্চা সেমাই করে দেখাবো। সাধারণত সবাই লাচ্চা সেমাই করতে পারে, তবুও করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, কারো কাছে হয়তো বলে যায়, কারো কাছে সিদ্ধ হয় না। তাই আমি কিভাবে পারফেক্ট ভাবে লাচ্চা সেমাই করতে হয় সেটি করে দেখাবো। আমি এখানে একটা বড় বোল নিয়েছি, প্রথমে নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাইগুলো। আমি লাচ্চা সেমাইটা নিয়েছি প্রায় 150 পরিমাণ। এবার চলুন পরের ধাপে। এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দিচ্ছি 1 কিলো গরুর দুধ। এবার দিয়ে দিব 3টে এলাচ আর 1টা দারচিনি। এবার আমি ঢাকনা দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধটা ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টেস্ট মতো চিনি, নিজেদের টেস্ট মতো চিনিটা দেবেন। চিনি দিয়ে একটু মিক্স করে নিলাম। চিনি দিয়ে আবার আমি ফুটিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর দুধটা ফুটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। এমনভাবে ঠান্ডা করতে হবে খেতে পারা যায়, কুসুম কুসুম ঠান্ডা করে নিতে হবে। দুধটা হালকা গরম আছে, এ পর্যায়ে দিয়ে দিতে হবে 4 চামচা পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছি দুধটা কুসুম কুসুম গরম রাখতে হবে। আমি একটা আঙুল দিয়ে ডুবিয়ে দেখাচ্ছি, হালকা গরম আছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সেমাইটাতে। আমি যে বাটিটাতে সেমাই রেখেছিলাম সেই বাটিটাতে দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢালা হয়ে গেছে, এবার আমি কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। চিমটি চাপলান দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই লাচ্চা সেমাই। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।